ও তালাটা নিয়ে আসছে, তালাটা নিয়ে আসছে, এটা লাগাই দিমু আর কি। খালি আনা সই জব্বত আসে না আউয়াল গেদি মানা তাললে তো দাহে আনা সই জব্বত ইনশাল্লাহ, মাফ মুশকিলে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সঙ্গে মাঝে মধ্যে শেয়ার করি যে সৌদি আরবে কাজ জেনে আসবেন। দেখুন, আমি কিন্তু প্রথমে যখন সৌদি আরবে আসছিলাম তখন শুধু ইলেকট্রিক কাজই জানতাম আর কিছুটা প্লাম্বারের কাজ জানতাম। তো এখানে আসার পর আপনাদের যদি আমি দেখাই, এখানে আসার পর এই যে এই এই তালাগুলোর কাজ, এই তালাগুলোর কাজ কিন্তু আমি করতেছি, এখন করি আর কি। এই তালার কাজটা করলে আমাকে তার সঙ্গে কন্ট্রাক্ট, এই তালার কাজটা করলে সে আমাকে দেবে 50 রিয়াল। অর্থাৎ কেন 50 রিয়াল? যদি খুলে পুরানটা খুলে যদি নতুনটা লাগাইতাম তাহলে হয়তো 30 রিয়াল 40 রিয়াল এরকম দিত, কিন্তু এই তালাটা বন্ধ ছিল, এই বন্ধ থাকার কারণে কিন্তু তার সঙ্গে আমার কন্ট্রাক্ট 50 রিয়াল দিতে হবে। কারণ এই তালাটা বন্ধ থাকলে অনেকেই খুলতে পারে না, অনেকেই কি করে না বুঝে দরজাটা দরজাই ভেঙে ফেলায়। দেখুন, এর আগে আমি যদি দেখাই, অনেকেই কিন্তু কাজ না বুঝার কারণে এটা ভেঙে ফেলছে, এই দরজাটা প্রায় ভাঙা অবস্থায়। তো সৌদিকে আমি বললাম ঠিক আছে এটা আমি খুলে দেব, তো আমি কিন্তু এখন এটা খুলে দিছি, এখন এটা খুলে এই যে খুলে ফেলেছি, এখনও ভিতরে এটা নিয়ে আসতে আসে ওইটা দিয়ে আমি চেঞ্জ করে দেবো। তো আরও কিছু কাজের বিষয়ে আমি দেখাই যে এই যে এই জায়গায় একটা বাড়ি, আমি যদি আজিজিয়ায় কাজ করি, 2 পয়েন্টের যে প্লাগগুলো ছিল না এইগুলো, আর এখন 3 মাথাওয়ালা প্লাগের সকেট কিন্তু আমরা ফিস বলি আর কি, এইগুলো লাগানো হচ্ছে। তো এই পুরানগুলো খুলে এগুলো লাগানো 1 পিস 10 রিয়াল, 1 পিস 10 রিয়াল, কিন্তু শেষ পর্যন্ত 15টা ফিস 15টা সকেট আর কি, 15টা সকেট 150 রিয়াল হয়ে যায়। তো বলে ও বললো যে অল্প একটু সময় অনেক টাকা হয়ে যায়, তো তুই একটু কমা। তো আমি বলেছি ঠিক আছে 10-20 রিয়াল কম দে। পরে 130 রিয়াল এই যে সকেটগুলো আমি চেঞ্জ করে দিছি। তো আমি এই বিষয়টা আমি আপনাদেরকে, এই অনেকেই আমাকে বলেন ভাই আপনি 100 রিয়াল 150 রিয়াল 200 রিয়াল কাজ করেন, কাজ করে আমাদেরকে লোভ দেখান, এত টাকার কাজ করেন আর আমরা দেশের মানুষকে লোভ দেখান যে আসুন সৌদি আরবে আসুন অনেক কাজ। আমি কিন্তু মূলত এই কারণে বলি না, আমি মূলত এই কারণে বলি যে সৌদি আরবে যদি কাজ শিখে আসা যায়, আমি মানা করলে তো আর কেউ আপনারা শুনবেন না, কারণ আমি যদি মানা করি আপনারা কেউ সৌদি আরবে আসবেন না, তখন কিন্তু আপনারা গালি দিবেন যে ভাই আমাকে কাজ দেন, আমাকে কাজ দেন, আমি দেশে কি করব, বিদেশ যাব না আমরা কি করব। কারণ আমাদের মধ্যবিত্ত সমস্যাই কিন্তু এই একটা, সে হচ্ছে আমাদের দেশে কাজ নাই। তো যার পরিপ্রেক্ষিতে আমি, যেহেতু আপনারা আসবেন সেহেতু আমি এই বিষয়গুলো শেয়ার করি যে আপনারা এই একটা কাজ, অনেকেই হয়তো নতুন আসলো ভাষা জানে না, অন্তত আরবিতে না পারলেও অন্তত ইংলিশতে বলতে পারবে যে একটা সকেট লাগামো আমি 10 রিয়াল বা 15 রিয়াল বা 25 রিয়াল এরকম কিন্তু আপনারা ইংলিশতে হলেও বলতে পারবেন। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে এইটা লাগানোর রেট কত, যে 10 রিয়াল 20 রিয়াল 25 রিয়াল বা 5 রিয়াল যেটাই হোক সৌদি বুঝে আর কি, সব সৌদি তো আর এক না, কেউ 5 রিয়াল দেয়, কেউ 10 রিয়াল দেয়, 15-20 রিয়াল খুব দিবে না, কারণ এটা খুব সিম্পল একটা কাজ, পুরানটা খুলে নতুনটা লাগানো। তো এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু অনেকেই মনে করে যে আমি আসলে এখানে যে অনেক কাজ আছে আমি এত টাকার কাজ করি, ভাই সব দিনে কাজ একদিন একরকম হয় না। দেখাচ্ছে একদিন আমি 10-50 রিয়ালে কাজ করলাম, আর একদিন আমি 100 রিয়ালে কাজ করলাম, আর একদিন আমি কাজ করলাম না, আর একদিন আমি 300 রিয়ালের কাজ করলাম বা 200 রিয়ালের কাজ করলাম। এইরকমই কিন্তু আমাদের যারা বাইরে, যারা আমরা এভাবে কাজ করি, ইলেকট্রিশিয়ানের কাজ করি, আমাদের কিন্তু মূলত কিন্তু এরকমই হয়ে থাকে। কিন্তু অনেকেই আমাকে পাশে কমেন্ট করেন যে ভাই আপনি এত টাকা কাজ করেন। আরে ভাই, আমরা যখন এই জায়গায়, যখন আজ 20টা বছর সৌদি আরবে 20টা বছর আমার শেষ হয়ে গেছে, তো এই সময় এসেও যদি আমি এইভাবে কাজ না করতে পারি তাহলে বিদেশ থেকে লাভ কী বলুন? তো আপনারা যারা নতুন আসবেন একটা কথাই মনে রাখবেন, আপনারা কখনোই হতাশ হবেন না। দেখুন, আমি মদিনাতে গিয়েছি, অনেক ভাইয়ের সঙ্গে কথা বলেছি, তারা অনেক যুদ্ধ করে কিন্তু এখন মোটামুটি ভালো আছে। তারা বলে ভাই 1 বছরে আমি অনেক কষ্ট করেছি, 6 মাস অনেক কষ্ট করেছি, 2 বছর অনেক কষ্ট করেছি, কিন্তু একটা বিষয় আমি দেখি যে আপনারা আসার পরপরই নানান রকম হতাশ হয়ে যান। এটা কিন্তু আমি এর আগেও বলেছি, বারবারই বলি, হ্যাঁ হতাশ হওয়ারই স্বাভাবিক, কিন্তু কিচ্ছু করার নাই, আমার ইচ্ছা মতো তো আর এখানে চলতে পারবো না, আমাদের ইচ্ছা মতো তো এখানে চলতে পারবো না যে আসলেই আমরা ইনকাম করতে পারবো আমাদের ইচ্ছে মতো, আমাদের ইচ্ছেটাকে মানে আমাদের ইচ্ছে কোনো দাম নেই এই জায়গায়, এই বিষয়গুলো লক্ষ্য করবেন। এই জন্য নিজে থেকে শক্তি অর্জন করতে হবে, নিজে থেকে টেকনিক এবং আপনার মেধাকে কাজে লাগিয়ে ধৈর্যের সঙ্গে এই জায়গা থেকে পয়সা ইনকাম করতে হবে, নইলে কোনো ওয়ে নাই, কোনো ওয়ে নাই। কারণ আমি এর আগেও বলেছি
যে আমাদের প্রথমে যুদ্ধ করতে হয় দালালের সঙ্গে, তারপরে এই দেশের দালালের সঙ্গে বা কফিলের সঙ্গে বা হচ্ছসের সঙ্গে যুদ্ধ করে তারপরে আমাদের কাজের ক্ষেত্রে কাজের জায়গাতে পৌঁছাতে হয়। তো এই জন্য বলবো সৌদি আরবে যারাই আসবেন ধৈর্য হারাবেন না, ধৈর্যকে সঙ্গী করে আপনি এই যুদ্ধের ময়দানে জয়ী হবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কারণ আমি সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে ভালো কিছু তথ্য যেটা আমাদের কাজে লাগবে। ওকে, সবাই ভালো থাকবেন। আর আবার বলি, সৌদি আরবে আসবেন, কাজ জেনে আসবেন, যে কোনো কাজ যদি জানা থাকে ধৈর্য হারাবেন না। অনেকেই চিন্তা করে যে আমি তো কাজ জানি, আমি কাজ পাচ্ছি না কেন, আজ 15 দিন আসছি, 3 মাস আসছি, 6 মাস আসছি। লাইনে থাকবেন, চেষ্টায় থাকবেন, অবশ্যই আপনার গতি হবে, কথাটা মনে রাখবেন। আর নামাজ কালাম করবেন সৌদি আরবে আসলে, এই বিষয়গুলো লক্ষ্য করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।